মই শর্মা ডাঙরে তেতিয়া সেলুট করি যে কারো পিএসও না থাকে মুখ্যমন্ত্রী ডাঙরে প্রথম পিএসও এরি দিও সব সিকিউরিটি এরি দিও রাইজর নেতা রাইজর মধ্যে থাক আমার কোনো লাগে কিন্তু সেই কামটো মুখ্যমন্ত্রী মহোদয়ের পর আরম্ভ হব লাগে মই ডক্টর শর্মা ডাঙরে নিজে কংগ্রেসের মন্ত্রী আসলে গতিকে কি কংগ্রেসে কালচার হয় নহয় যিজন ব্যক্তি সুদীর্ঘ এটা যুগ কংগ্রেসের মন্ত্রী আসে এটা কথার প্রতি কংগ্রেসের গালি দিলে তো নহব শর্মা ডাঙরের গাত যতে চিকুটি চায় আজি তখেতে যিমানেই ধোঁয়া তুলসী পাত হবলে চেষ্টা নকর তেজর রণরে রণরে কংগ্রেস আছে হয় তখেতে যে কালা পাহাড়ে কামাখ্যা মন্দির আক্রমণ করেছিল তখেতে বিজেপি আর এস এসর প্রিয় ভজন হবলে ঘৃণার রাজনীতি করে আছে মেরুকরণ করে আছে কংগ্রেস গালিও দিয়ে আছে এটা দেখাটাই এখন কংগ্রেসের গঠিত গতি কি কংগ্রেসের সংস্কৃতি হয় নয় কংগ্রেসের সংস্কৃতি কিন্তু পি এসও নয় আমার হাজার বিজার কর্মী পি এসও নাছিল মন্ত্রী সকলের আছে বিধায়ক সকলের আছে যদি শর্মা ডাঙরে একেবারে শেষেই করব খুঁজেছে মোৰ মনত আছে মই 2006 চনত পেঞ্চিলভেনিয়াত আছিলোঁ আমেরিকা তাতে রাজ্যপাল নির্বাচিত হয় গভর্নর গভর্নরে নিজে গাড়ি চলাই আহিছে মই শর্মা ডাঙরে তেতিয়া সেলুট করি যে কারো পি এসও না থাকে মুখ্যমন্ত্রী ডাঙরে প্রথম পি এসও এরি দিও সব সিকিউরিটি এরি দিও রাইজর নেতা রাইজর মধ্যে থাক আমার কোনো লাগে কিন্তু সেই কামটো মুখ্যমন্ত্রী মহোদয়ের পর আরম্ভ হব মই ডক্টর শর্মা ডাঙরে নিজে কংগ্রেসের মন্ত্রী আসলে গতি কি কংগ্রেসে কালচার হয় নহয় যিজন ব্যক্তি সুদীর্ঘ এটা যুগ কংগ্রেসের মন্ত্রী আসলে এটা কথার প্রতি কংগ্রেসের গালি দিলে তো নহব শর্মা ডাঙরের গাত যতে চিকুটি চায় আজি তখেতে যিমানেই ধোঁয়া তুলসী পাত হবলে চেষ্টা নকর তখেতর তেজর রণরে রণরে কংগ্রেস আছে হয় তখেতে যে কালা পাহাড়ে কামাখ্যা মন্দির আক্রমণ করেছিল তখেতে বিজেপি আর এস এসর প্রিয় ভজন হবলে ঘৃণার রাজনীতি করে আছে মেরুকরণ করে আছে কংগ্রেস গালিও দিয়ে আছে এটা দেখাটাই এখন কংগ্রেসের গঠিত গতি কি কংগ্রেসের সংস্কৃতি হয় নয় কংগ্রেসের সংস্কৃতি কিন্তু পি এসও নয় আমার হাজার বিজার কর্মী পি এসও নাছিল মন্ত্রী সকলের আছে বিধায়ক সকলের আছে যদি শর্মা ডাঙরে একেবারে শেষেই করব খুঁজেছে মোর মনত আছে মই 2006 চনত পেঞ্চিলভেনিয়াত আছিলোঁ আমেরিকা তাতে রাজ্যপাল নির্বাচিত হয় গভর্নর গভর্নরে নিজে গাড়ি চলাই আহিছে